Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, my sweetheart. Happy birthday to you. জন্মদিনে কি আর দেব, তোমায় উপহার। বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। ছোটতে যদি এই কথাটা জন্মদিনের দিন বলা হয়, ওরা কি মানবে? ওরা বলবে, মানছি না, মানব না। জন্মদিনে তো সেলিব্রেশন হতেই হবে, আর সাথে গিফটও পেতে হবে, তাই তো? তো শ্রাবস্তির জন্মদিনের দিন সকালবেলা শ্রাবস্তি একবারে চান করে ঠাকুরকে পুজো দিয়ে মায়ের হাতের পায়েস খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। তো সকাল সকাল আমি পায়েসটা করেছি, কেন আমি শ্রাবস্তিকে নিয়ে স্কুলে যেতে হবে। শ্রাবস্তি স্কুলে আজকেই লাস্ট ডে, মানে ক্রিসমাস সেলিব্রেশন হবে, তার সাথে আজকেই ছুটি পড়ে যাবে, আর সেই জন্য আমি তাড়াতাড়ি উঠে পায়েসটা আগে রান্না করে নিয়েছি, আর কিছু রান্নাও এগিয়ে নিয়েছি, কেন স্কুলে তো আমিও যাব, ওর বাবাও যাবে, আমিও যাব, একসাথে বসে থেকেই নিয়ে আসব। তো কিছুটা রান্না এগিয়ে গেলাম, আর বাদবাকিটা বাড়ি ফিরে করব। তো প্রতি বছরই এই দিনেই, মানে 16 ডিসেম্বর শ্রাবস্তী স্কুলে ক্রিসমাস পার্টি থাকে প্রত্যেক বছরই। লাস্ট 2 ইয়ার্স ভার্চুয়াল হয়েছিল কোভিডের জন্য, তো এখন তো খুব বড় করে, এই বছর খুব বড় করে সেলিব্রেশন হবে, তাই স্কুলে তো যেতেই হবে। তো স্কুলে শ্রাবস্তী যতক্ষণ সেলিব্রেশন করছিল, মানে ওকে স্কুলে দিয়ে আমরা একটু মলে গিয়েছিলাম, তারপর ওকে নিয়ে আমরা আবার একটা জাপানিজ মলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য, সেটা এই ব্লগে শেয়ার করলাম না, পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো বেশ ভালোই এনজয় করেছে ও, আর স্কুলের ভেতরে তো ক্যামেরা এলাও নেই, সেজন্য কিছু পিকচার তুলতে পারেনি। ওর বন্ধুদের সাথে কেক কেটেছে, অনেক ভালো, খুব ভালো মতো সেলিব্রেশন করেছে স্কুলে, আর ছোটোখাটো একটা সেলিব্রেশন ওখানেও হয়ে গেছে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, বাড়ি চলে এসেছি, খুব তাড়াতাড়ি রান্নাটা সারতে হয়েছে, রান্না সারতে সারতে প্রায় 3টে বেজে গিয়েছিল, তো সে কারণে তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দিলাম। একদম সিম্পল মেনু, 5 রকমের ভাজা আর 2 পমফ্রেট, মটন কষা, আর স্যালাড তো আছেই, আর হচ্ছে দই, মিষ্টি দই আর কালাকাঁদ। কালাকাঁদটা আমি আগের দিনই বানিয়ে নিয়েছিলাম, সব কিছুই আমি বাড়িতে করেছি, কেন মিষ্টি না এখানে সেরকমভাবে পাওয়া যায় না, মিষ্টি পাওয়া যায় কিন্তু মানে খুব একটা তো বিক্রি হয় না এখানে, তো সেই কারণে আমি ভাবলাম না জন্মদিনে একদম ফ্রেশ খাওয়াবো, তো সেই কারণে আমি একদম টাটকা একদম সব কিছু নিজের হাতে বানিয়েছি। আর ওই কালাকাঁদটা খেতে ভীষণ ভালোবাসে, তো সব কিছুই বাড়িতেই করেছি। তো কিছুটা রান্না এগিয়ে গিয়েছিলাম, যেমন চাটনিটা, তারপরে 5 রকমের ভাজা, এগুলো আমি করে গিয়েছিলাম, আর বাড়িতে এসে মাংসটাও ম্যারিনেট করে গিয়েছিলাম, মাছটাও তাই, বাড়িতে এসে ঝটপট জাস্ট রান্নাটা করে ফেললাম। ছোটদের এটাই মজা, মায়ের হাতের পায়েস খাওয়া, দুপুরে মায়ের হাতে ডিলিসিয়াস সব মেনু, জন্মদিনে এসব না হলে জন্মদিন জন্মদিন মনেই হয় না। তো যেহেতু স্কুলে একটা সেলিব্রেশন হয়ে গেছে, তো বিকেলে জাস্ট আমাদের 3 জনেরই একটা ছোট করে সেলিব্রেশন হবে, আর শ্রাবস্তির বাবার 2 জন অফিস কলিগ আসবে, অফিস থেকে ফেরার পথে তারা আসবে। তো আর আমাদের যারা নেবার্স আছে, তারা বেশিরভাগ এখন যেহেতু সামনেই ক্রিসমাস, তো প্রত্যেকেরই কোনো না কোনো পার্টি থাকে, তো সে কারণে আমি কাউকে আর বাড়িতে ডাকিনি, আমি খাবার বাড়িতে দিয়ে আসবো, মানে কেক আর দিয়ে আসবো, আর কিছু এখন দেব না, মানে জাস্ট কেকটাই দিয়ে আসবো, পরে কোনো কিছু ভালো কিছু করে দিয়ে আসবো। প্রত্যেকবারই আমি তাই করি, মানে জন্মদিনের দিন আমি কিছু দিই না, জাস্ট কেকটা দিই, তারপরে কিছু ফ্রায়েড চিকেন বানালাম বা বিরিয়ানি বানালাম, সেগুলো আমি দিই, মানে কিছুদিন পর, মানে জন্মদিনের দিন একসাথে এত কিছু হলে না একটু চাপ হয়ে যায়। শ্রাবস্তির বাবা শ্রাবস্তি মিলে ছোট্ট করে ডেকোরেশন করেছে, ক্র্যানবেরি জুসটা আমার কেকের সাথে খেতে খুব ভালো লাগে, যে কোনো ফ্রুট জুসই আমার কেকের সাথে খেতে ভীষণ পছন্দ, তো ক্র্যানবেরি জুসটা আমি কেক দিয়ে খাবো। রান্না তো মোটামুটি সবই আছে, আর রাতে আমি একটু ফ্রাইড রাইস করব, তো আমার চাল টাল ভিজিয়ে রেখেছি, বেশিক্ষণ লাগবে না করতে, জাস্ট কেক কাটার পর আমি করবো ফ্রাইড রাইসটা, আর সব কিছু রান্নায় আছে, মটন কষা, মাছ, চাটনি সবই আছে। আর শ্রাবস্তির বাবা একটু আইসক্রিম নিয়ে এসেছে, কেন শ্রাবস্তির বাবার বন্ধুরা আসবে, তো সেই কারণে একটু আইসক্রিম একটু অ্যাড হয়েছে মেনুর মধ্যে, এছাড়া ফ্রাইড রাইস আর আইসক্রিম, আইসক্রিম এই দুটো মেনু অ্যাড হয়েছে, আর সকালে যা যা মেনু আছে সেগুলো সবই আছে।
মোটামুটি সাজানো হয়ে গেছে, এবার কেক কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রাবস্তি, হ্যাপি বার্থডে টু ইউ। তিনজনে এক ফ্রেমে বন্দী হতে পারলাম না, বাবা যেহেতু ভিডিও করছে, কেউ তো নেই ভিডিও করে দেওয়ার মতো। এবার তিনজনে একটু ভিডিও করছি, তিনজনে এবার একই ফ্রেমে বন্দী হলাম। ছোট করে আমরা তিনজনে খুব ভালো করে সেলিব্রেশন করলাম। এবার আমি যাব আমার বাড়ির আশেপাশে নেবারদের একটু কেক দিয়ে আসব, কেক আর কুকিজ সঙ্গে একটু চকলেটস এগুলো দিয়ে আসব। সবাই নেই, দুজন আছে আর বাদবাকি জনকে পরে দেব, ওরা কোথাও গেছে হয়তো, পার্টি টাটি আছে। তো খুব ছোট করে একটা সেলিব্রেশন হলো আমাদের, খুব ভালোই কাটলো আজকের দিনটা। শ্রাবস্তী তো ভীষণ আনন্দ করে কেটেছে, স্কুলে একটা সেলিব্রেশন হয়েছে, বাড়িতে একটা সেলিব্রেশন, আর কি চাই ছোটদের, এটাতেই তো মজা। এবার আমি কেক খাবো আমার ফেভারিট ক্র্যানবেরি জুস দিয়ে। অনেক রাত হয়ে গেল, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার বাড়ির আশেপাশে কিছু নেবার্স আছে, তাদেরকে কেক দিয়ে এসেছি, আরো দিতে হবে। আর শ্রাবস্তীর বাবার দুজন বন্ধু আসবে, একটু রাতে আসবে, অফিস করে আসবে, তো তো শ্রাবস্তী তখন ঘুমিয়ে পড়বে, সারাদিন খাওয়া দাওয়া হয়েছে, আর কিছু খাবে না, কেক খেয়ে ঘুমিয়ে পড়বে। আর আমার এখন চলবে অনেক রাত পর্যন্ত। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, আবার তোমাদের সাথে পরের ব্লগে দেখা হবে। খুব সবাই খুব ভালো থেকো, টাটা।